ভালোবাসার গড় ষষ্ঠতম গড় এটা এই গড়কে যারা দেশের এবং দেশের বাইরে বিদেশি এবং দেশি যুব সমাজের উদ্যোগে যে ষষ্ঠতম ভালোবাসার গড় দেওয়া হয়েছে এই মহিলাটা অত্যন্ত নিরহ অসহায় স্বর্ণ সহায় ছিল গড় দেওয়াতে সে একটা আশ্রয় খুঁজে পেয়েছে আমি প্রধান শিক্ষক হিসাবে যারা সার্বিকভাবে এটা সহযোগিতা করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মানব কল্যাণের স্বার্থে এটা একটা উদাহরণ হয়ে থাকবে অতীতে যে গরগুলি দিয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলি এগুলি আমি দেখেছি তাদের তাদের সাথে কথা বলছি তারা একটা আশ্রয়ের স্থান পেয়েছে এই মহিলার একটা বাচ্চা আছে এবং সে বাচ্চা নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি ভালোবাসার ছয় নম্বর গড় এই গড়টা উঠানোর জন্য উদ্বেগ নিচ্ছে আমাদের সাংবাদিক শরীফ তবে এই পরিবারটি বিভিন্ন মানুষের বাড়িতে থাকতো বা ঘুরে ঘুরে তার দিন কাটাইতো হয়তো এক জায়গায় কিছু দিন থাকতো আরেক জায়গায় আরও কিছুদিন থাকতো এইভাবে ঘুরে ঘুরে তার থাকার অবস্থা ছিল এখন আমাদের সবার উদ্যোগে আমরা যেই মহৎ কাজটি করতেছি হয়তো এই পরিবারটির একটা স্থায়ী ঠিকা ঠিকানা হইতেছে তারা এক জায়গায় এখন থাকতে পারবো তারা অনেকে কষ্ট করছে এই পরিবারটি বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিছিল। আজকে আমরা সবাই মিলে সম্মিলিত ক্রমে আমরা যে একটি গড় তাকে উপহার দিতেছি এখন সে স্থায়ীভাবে তার নিজের ঘরে সে থাকতে পারবে এটা তো অনেকটাই ভালো উপকার আমাদের তো কাজ হয়েছে যে গরিব অসহায় মানুষরা দেখাশোনা করা ঠিক আছে সমাজে সবাই তো টাকা বৃত্তশালী আছে কিন্তু কেউ তো আর দেখাশোনা করে না এখন ছয় নম্বর গড় চলতেছে সামনে আরও আমরা দেখব আরও গড় করার জন্য আর উনি তো এলাকাতে মানে বিভিন্ন বাড়িতে কাজ করে এই দিয়ে এটা করে আসে সেটা খায় তো ওনার তো চলা খুবই সমস্যা এই আমাদের এটা করাতে ওনার একটু উপকৃত হলো